Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu nusalli ala rasulil karim amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Barakallahu lana fil Qur'anil Majid wal Furqanil Hamid. Summa alhamdulillah. Sanmaito bhaiya, sanmaito amar jubok bhaigon ebong sanmaito মহিলাগণ, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা এই ভিডিওর কথা শুনলে অবশ্যই উপকৃত হবেন, যাদের দরকার তারাই উপকৃত হবেন, যাদের দরকার নেই তারা হয়তো নাও হতে পারেন। সব সাইতে দুঃখজনক হলেও সত্য, যারা কলেজ পড়ুয়া ছাত্র এবং ছাত্রী, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মেয়ে কিছু কিছু ভালো ছেলেকে, হ্যান্ডসাম ছেলেকে ভালোবাসে, কিন্তু কোনো রকমে পাত্তা দেয় না। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এইরকম হ্যান্ডসাম কোনো মহিলা বা মেয়েকে কোনো ভালো ছেলে এরকম ভালোবেসে থাকে, কিন্তু মেয়েটাও তাকে পাত্তা দেয় না। এইসব মেয়ে এবং ছেলের জন্য উপযুক্ত একটা ভিডিও নিয়ে অবশ্যই হাজির হয়েছি, যাদের প্রয়োজন তারা এই ভিডিওটা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। এর এই ভিডিওতে কী আলোচনা করি অবশ্যই উপকৃত হবেন। হ্যাঁ, যাই হোক, তার আগে বলি যদি আপনি তৌফিকুল টিভিতে নতুন হয়ে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য লাল গোলাপ শুভেচ্ছা। এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আমার হাতে যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে নজ্জাতুন নেশা, অর্থাৎ নারীকে ঘায়েল করার একটি বই। এই বইয়ের মধ্যে দেখতেছেন পুরুষ হোক কিংবা নারী হোক, ভালোবাসা আদায় করার একটা মহা নকশা বা তদ্বির। এই তদ্বিরটা করার একটা কৌশল আছে, এই কৌশলটা হয়তো যারা দেখতেছেন তারা হয়তো পাবেন না। এই নিয়মটা আমি এখনই বলে দিচ্ছি। অনেক হাকিম সাহেবেরা বলে, অনেক গণিকেরা বলে, অনেক কবিরা সাহেবেরা বলে, অনেক মৌলানা সাহেবেরা বলে যে এই বইটাতে এই যে নকশাটি দেওয়া আছে, ভালো ছেলে হোক বা মেয়ে হোক বা টোটকা তদ্বির দিয়ে যাকে একের বশীভূত সহজেই আনা যায়, অর্থাৎ সারা পৃথিবীকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর যার নামই করবেন, ওই মহিলাকে যদি আর এক পাল্লায় দেওয়া হয় তারপরে যার নাম দিয়ে করবেন সেই সিলেকশনে আর সে কিছু বুঝবেন না। হ্যাঁ, আপনি কি এটা করতে চান? এটা করতে গেলে এটা এই নকশাটা যেটা দেখা আছে স্ক্রিনে দেওয়া আছে, এই নকশাটি আপনাকে শনিবারের দিন রাত 12টায় নির্জন স্থানে বসে, অর্থাৎ একটা সাদা মরুক জবাই করে তার রক্ত দিয়ে একটা লাল শালুকের কাপড় বিছানোর পর শ্মশানের বালু লাগবে, বালু বিছিয়ে দিয়ে কিছু চারদিকে চারটা দেয়া লাগবে, পৃথিবীর যেহেতু চারটা কোণ, চার দিয়ারে জয়তুন তেল দিয়ে ঘি দিয়ে একটা মোমবাতি জ্বালাইতে হবে, এবং ওই মোমবাতির আলো যতক্ষণ চলবে এই নকশাটি ততক্ষণ করতে হবে। হ্যাঁ, আমি বলেছি এই নকশাটি করার নিয়ম যেটা বললাম, কিন্তু এই নকশাটি কি উপকারিত হবে কোনো ছেলে এবং কোনো মেয়েকে যদি কেউ ভালোবেসে থাকে তাহলে এই নিয়মে এই নকশাটি লেখবে, লেখে এইরকম একটা ছেলে এবং একটা মেয়ের মূর্তি আঁকাইতে হবে কাগজের মধ্যে। কাগজের মধ্যে আঁকানোর পর ছেলের পেটে মেয়ের নাম, মেয়ের পেটে ছেলের নাম দিয়ে ওইটা তাবিজ কবজ করে, এবং যেই অঞ্চলের ছেলে এবং মেয়ে সেই চলাচল অঞ্চলে এটা পুঁতে রাখতে হবে। যদি পুঁতে রাখতে পারেন এবং পুঁতে রাখার পর পুঁতে রাখার স্থানে ছেলের বাপের নাম এবং মেয়ের বাপের নাম দিয়ে আর একটা কবজ করে, যদি আর একদিকে দিয়ার জ্বালানোর পর যদি কবজ করে পুঁতে রাখে তাহলে ইনশাল্লাহ চোখের পলক পড়তে যত দেরি তার আগে এই মেয়েটি আপনার কাছে এসে হাজির হবে। আপনি কি এটা করতে চান? হ্যাঁ, আপনি বলবেন যে কবিরাজ সাহেব এটা তো সহজেই বলে দিলেন, আপনি নাই হুজুর এটা করতে পারবেন, আমাদের তো করা অসম্ভব। হ্যাঁ ভাই, আপনাদের করা অসম্ভব নয়, আমি বলছি আমি করে দিব। হ্যাঁ, স্ক্রিনে আমার সহকারী নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি যোগাযোগ করতে পারেন তাহলে আমি এটা তদবির করে পাঠিয়ে দেবো এবং বলে দেবো কোন নিয়মে কোথায় পুঁতবেন, কোথায় কী করতে হবে। আপনি সাদা মরুক, দিয়ার বাতি, জয়তুন তেল এগুলোর খরচা খরচ যদি দিয়ে দেন ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা যদি করতে আগ্রহ থাকে, যারা এই ভিডিও দেখবেন বেশি বেশি করে লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এর চাইতে যদি আর কোনো সমস্যা থাকে কমান্ডের কমান্ড বক্সে কমান্ড করে আমাকে জানাবেন ইনশাল্লাহ। তার বেশি কথা বাড়াবো না, আপনারা সকলেই সুস্বাস্থ্য কামনা করি, যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।